তোর তোর সহ গোষ্ঠী যদি আয়া বেড়ায় আমার এরপর যাইতাম না, তোরা বাড়ি গিয়ে কই যা আমি তো না করছিলাম যাইতাম, বুঝছস? ফোন এই ফোন তো 50,000 ফোন দিছে, লাস্টে শালা আইছে সুমন দিয়ে আইছে, আমার শ্বশুর শাশুড়ি আইছে, যাই তুই বিয়া না করি বেলা আসলাম বুঝুনি। এ শ্বশুর ভাই টুসুর ভাই ঝামেলা, এ ঝামেলা আর অনুপ করে ভালো লাগে না, বিরক্ত লাগে। আরে অন কে ঝামেলা, অন কোনো ঝামেলা, অনু তো আরাম। তুই নতুন নতুন বিয়া করছ, নতুন নতুন হাইতে তো মজা, শ্বশুর শাশুড়ি আদর করে, শালা সুমন্দি সবাই আদর করে, তুই অনেক দিয়ে যাইবে। তুমি বলছো নতুন শ্বশুর বাড়ি লিয়া, তুমি যে পুরান জামা এরপরে তো তোমার 10 বার ফাটাইছে, বাইচ ফাটাইছে তোমার নিবার লাগিয়া। আর আমার যে ঈদের এক সপ্তাহ আগে দাওয়াত দিছিন, কিবারে দাওয়াত দিছিন ইডুই মন নাই, এর বিতে আর কোনো উস্কো বললে দেখছে না। হিসেবে নতুন জামাই বাইতে আয়া আত হওয়া দৈরা দাওয়াত দিয়ে যাইব, একটা মান অভিমানও তো আছে। আমি যে হেরার সাথে ফোনে যোগাযোগ নেই, হেরা দুইটা বুঝার ধরার যে নতুন জামাই মনে রাগ করছে, হেরা এর ভিতরে তো একটা ফোনও দিছে না। আরে মান অভিমান মানুষের তাই হই, তাহলে কি একটা খবর লিত না নতুন জিয়ের জামাইটা। আচ্ছা এক কাম কর, তুই অত মান মন করিস বাদ দে, ধীরে ধীরে যাই গিয়ে বেড়াইয়া। তুমি আমি আমার সাথে ফাইলে আমি শুরু করছো, নতুন জামাই হিসেবে ফোন দিয়ে দাওয়াত দিছে, আবার তুমি কইতো যাইবার লাগে। হ্যাঁ তাই সহ গোষ্ঠী যদি এত হওয়া ধরে এরপর তো যাইতাম না, আর শালা শালি সব যদি শালা শালির গোষ্ঠী পুরাটা যদি আব্বাটা এরপর যাইতাম না। রে শুনে যাই এক করে লাভ নাই, শ্বশুর বাড়ির তো হাউন পাও হাউন হাই বিয়ে, কয়েকটা দিন হায় আসা বলে যা। হেই আরে পাগল তুই যাস না করে, শ্বশুর বাড়ি গুলি মারি আমি, ইমন শ্বশুর বাড়ি আর দুই সাইডটা বানাবো আমি, আমার কি কোনো দিক কম আছে, বিয়ে আর দুই সাইডটা করুম, কইরা শ্বশুর বাড়ি বেড়াম। আমি যেতাম না তোমার আফারে লিয়ে যাও আব্বা দিয়ে আমার দুলাভাই না আইসি না একবারে মনে পাঠাইছি রে দুলাভাই লিয়ে যাইতা না, এক সপ্তাহ আগে যে ফোন দিয়া দাওয়াত দিছি না আর হবলি সিনের বিতে, তোর সহ তোর সহ গোষ্ঠী যদি আয় আব্বা ডাই আমার এরপর যাইতাম না, তোর আব্বার গিয়া কই যা। আমি যাই আব্বাই তার জীবন গেলাম না, গুলা ফান্ডি কইতা হে গাছটার মাঝে ফানি দিলে তো গাছটাতে গেলে এরকম করে মরলো না, সুন্দর টিকে জিল হইলে হালিও তো টই টুই করে সারাদিন ঘুরতো ঘুরতো তো আসে এত ফ্রি ফায়ার এলতো, জীবনটা শেষ করে নিতেছে গুলা ফানে জিয়াইতে। ভালোবাসা দিয়ে আনতেইব, তুমি যে কথা কয় কথা আইব, তোমার কথা তো দেখলো বালাটাকে ক্লিয়ার হইও না। তুমি আজকে আইতে না গিলতে গিলাম উতরে, আরেক বাতামে ধরে বিয়া দিছি বিতরটা তেনা তেনা বানালিতাস ভুইরা, এ যে এটা দুই দিন পরে পরে একটা নাকডামি ইস্যু করে আইতো না আইতো না, আবার দেখলো দুই দিন পরে পরে বাইতে ঠিক হয়ে হাইতে আছে। তাই রে কইছি জামাই রে দেখ তোরা যখন ফোনে দাও দিলে আইব, এ মই হে দেখলো না মানে তেনা বেনা করে, হেরে কো ফোন দিলে দেখলো কোনো দিন আইয়া না, হেরে গিয়া সেটা মাইজা মুজা আইনি বুঝাও জানা, এখানে কুশি ফোনে দাওয়াত দিস না, তাই মানে এই দাওয়াত দেওয়া সেটা ঘুরে ঘুরে যদি আমারই যাওয়া লাগে তাহলে হে সময় কইতো তুমি আব্বাকে তুমি গিয়ে দাওয়াতটা দিয়াও গা গিয়া সেটা ভিতরটা ফুরে লাইতেছে একবার শান্তি পাওয়া যায় না। কেউ জামাই তোমার দিয়ে আমি বুঝতেছি তোমার দিয়ে কইছি হে তো তোমার এনা পাইলাম, তুমি ফোনে দাওয়াত দিছি দিকে বাবা তুমি গিয়ে গেলাম, এটা কোনো কাম হইলো এটা বাবা, তুমি আমারে বুড়া মানুষ আমার কষ্ট করে আড়াইছো আনাইছো এটা এটা হইলো বাবা। আপনি মুরব্বী মানুষ আপনি কষ্ট করে আইছেন কেরে, আপনাদেরকে আমি কইছিলাম আইবার লাগে, আর আপনি ফোনে দাওয়াত দিচ্ছেন এক সপ্তাহ আগে, আমার তো মন হই নাই, এই যে আমার সাজা তো বেসাতে একটু আগে দেওয়া হয়েছে, বিয়া করছে 44 বছর হয়েছে, বেড়ার হর হুড়ি 14 বিশটা দাওয়াত দেখেছে, এরপর অক্ষণ আবার আইসি নিবার লাগিয়া, আমরা এই ফানি ফেরে লইছি। হ্যাঁ নতুন বিয়া শাদি করছি ফোনে দাওয়াত দিছি নিলিয়ে বড় কথা, আবার কোনো একটা হুস্কবল লইলি না এর ভিতরেটা, তোমার বলে হুস্কবল লাগি না, এক সপ্তাহ আগে তোমার দাওয়াত দিছি, তুমি যদি দেখো হে প্রত্যেকের যদি জামাই হইতা তাহলে তুমি তো এমই গেলা কইলে, তোমার ফোন দেওয়া লাগে মিয়া একটা মাত্র জি, তুমি দেখো যাইবা গা শ্বশুর বাড়ি আছে কোনো হালি বাড়ি, তুমি গিয়া যে আই বা ঘুরবা কেউ, তোমার যদি এভাবে যদি রিকোয়েস্ট করে যদি নেওয়ার লাগে তাহলে এটা এনো তাহে এই তো তাহে, আমি তো দেখলাম আমার বাড়ি বাড়িতে কাছে মুখ দা আইতারি না, মুখ কেমনি দেয় ভাই? হ্যাঁ নতুন জামাই রে ফোনে দাওয়াত দিছুন আপনি দিয়ে করে তাদের মেয়েদের অন্তত মুখ দেয় না, আর দুই দিন পরে কেউ দেয় না, ইমন হওয়ার বাড়ি প্রতিদিন আমরা সহ্য তৈরি করতারি।
বেড়াটার গের বেড়াটা হ্যাঁ বলে দিনে বলে সদ্যটা বলে দেখলো হর বাড়ি বানাইতারে এর যে সেরা হেরে দেখলো সদ্যটা হর বাড়ি বানাইতার কেমনি জানে কোন বাইকে জানে দেখলো মিলে আসে রে বিয়াটা দিয়ে ইসলাম এ হের সদ্যটা হর বাড়ি কেমন লোয়া তা হ্যাঁ থাকবো না গেলাম গা তুমি নামটা যদি বিয়ে সাথে দিতে পারিনি আটকাই থাকবো গেলাম গা।